আজ পাঁচ মিশালি আহারে আমি দই বেগুন বানাবো। তা খুব কম তেলে আমি বেগুনগুলোকে ভেজে নেব। তাওয়াতে দেখুন খুব অল্প তেল দিয়েছি, বেগুনগুলোকে তাওয়াতে অল্প তেলে ভাজবো। এই যে বেগুনে নুন হলুদ আর একটু চিনি মাখিয়ে নিয়েছি, চিনি দিলে তেলটা কম টানে। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে খুব অল্প তেলে এরকম করে ভাজবো। যত তেল কম খাওয়া যায় ততই তো উপকারী, তাই জন্য আমি এরকম করে ভাজছি। একদম লো ফ্লেমে করা আছে, আস্তে আস্তে ভাজা হোক। এবার বেগুনগুলোকে উল্টে দেব, ঠিক দু মিনিট রেখেছি, বেগুনকে উল্টে নিচ্ছি এইভাবে। এর মধ্যে আমি সামান্য আবার একটু তেল দেব, সামান্য চারিদিক ঘুরিয়ে দেব। দেখুন কতগুলো ড্রপ টাইপের দিচ্ছি। বেগুনটা ভাজা হোক এইভাবে। ততক্ষণ দইটা চলুন রেডি করে নিই। এটা আমার ঘরে পাতা দই, আমি গ্লাসে নিয়ে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। সামান্য একটু জল দেব, গ্লাসটা ধুয়ে জল দিলাম একটু। এবার এর মধ্যে একটু নুন দেব, স্বাদ অনুসারে অল্প, বেগুনে নুন আছে সেই জন্য আমি এর মধ্যে খুব সাবধানে দিলাম, অল্প একটু নুন দিলাম। আর দেবো একটু লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, কালারের লঙ্কার গুঁড়ো একটুখানি দেবো। জিরের গুঁড়োটাকে আমি তাওয়াতে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এটা দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। চলুন এবার বেগুনটা ভাজা হলো কিনা দেখে নিই, দেখি ভাজা হলো কিনা দুপিটি। ভাজা তো হয়ে গেছে, সেদ্ধও দেখুন হয়ে গেছে। এই সেদ্ধ হয়ে গেছে, কত কম তেলে বেগুন ভাজা হলো দেখুন। এইটা একটুখানি থাক দু মিনিট, তারপর আমি নিয়ে উঠিয়ে নিচ্ছি। আমরা বাঙালি তাই আমরা একটু চিনি খাই, এত দইটা খুব টক, তাই আমি সামান্য একটু চিনি দিচ্ছি। যারা চিনি খাবেন তারা দেবেন, যারা খাবেন না তারা দেবেন না। টেস্টের ব্যালেন্সের জন্য একটু চিনি, চিনিটা কথা বলতে ভুলে গেছি, দিতেও ভুলে গেছি, তাই আমি চিনিটা একটু ঘেঁটে দিলাম, তাহলে খেতে একটু ভালো হবে। অল্প চিনি, বেশি না, বেশি মিষ্টি মিষ্টি হবে না, টক টক একটু মিষ্টি মিষ্টি। চলুন বেগুনগুলো নামিয়ে নিই। দেখুন বেগুনগুলো সব হয়ে গেছে ভাজা, এবং গ্যাসটাকে অফ করে দিলাম, সবগুলো নামিয়ে নিচ্ছি প্লেটে। ছাঁকা তেলেও আপনারা ভাজতে পারবেন, যে যদি এরকম করে না খান ছাঁকা তেলে ভেজে নেবেন। তো আমি যেহেতু কম তেলে করার চেষ্টা করলাম, ওই জন্যে আপনাদের দেখালাম, শরীরের পক্ষেও ভালো এটা। চলুন এটা আমি বানিয়ে নিই। এবার দেখুন তেল দিয়ে দিয়েছি অল্প করে, এক চামচ মতন, এক ছোটো চামচের মতন একটু তড়কা লাগাবো। এর মধ্যে আমি একটু সর্ষে দেব, সর্ষে দিলাম, শুকনো লঙ্কা দেব ফাটিয়ে, একটু কারি পাতা দেব। আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ এগুলো পুড়ে যাবে না হলে। এবার একটু কারি পাতা দেব, এটাও রেডি করা থাকলো। এই দইটার মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। সব বেগুনগুলোকে একটা একটা করে দিয়ে আমি এরকম করে উল্টে নেব। এইভাবে করে খেয়ে দেখবেন গলায় ঝাঁজ লেগে গেছে শুকনো লঙ্কার। সব বেগুনগুলো এভাবে ডুবিয়ে নিই আমি। এবার এটাকে প্লেটিং করব। রেসিপিটা করে খাবেন এবং কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো, কোথা থেকে বলছেন সেটাও দেবেন। দইটা পুরো ঢেলে দিলাম, এর উপরেই তড়কাটা দিয়ে দেবো, যেটা কারি পাতা সর্ষে দিয়ে যেটা করেছিলাম ওইটার উপর ছড়িয়ে দেবো।
দেখুন এটা তো আমি তেল কম দিয়ে করেছি। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি নতুন নতুন রেসিপিগুলো যেগুলো দিচ্ছি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার দই বেগুন রেডি, এর উপর আমি একটু জিরে পাউডারের গুঁড়োটা একটু লাল মিরচি পাউডার দেব জাস্ট দেখতে ভালো হওয়ার জন্য। আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে, ততক্ষণে ধন্যবাদ।